নমস্কার, আমি সায়ন্তনী, ডিজিটাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নজর রাখবো এখনকার খবরে। পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলা তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলের তৃতীয় বর্ধিত সভা আয়োজিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। রবিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধিত সভার আয়োজন করা হয়। তৃণমূলের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী প্রমুখ। এদিন সেখানে জেলার নেতৃত্ব ছাড়াও বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অঞ্চল সভাপতিরাও সকলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তৃণমূলের রুদ্ধদ্বার ওই বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সকলেই পঞ্চায়েত নির্বাচনে কোমর বেঁধে মাঠে নেমে পড়ার বার্তা দেন। বিরোধীদের এক ইঞ্চিও যাতে জমি না ছাড়া হয় সেই বার্তাও নেতৃত্বরা দেন বলে সূত্রে জানা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে ততই গ্রামে গঞ্জে শাসক দল তৃণমূলের কোনো দল প্রকাশ্যে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এদিন এই সভা থেকে গোষ্ঠী কোন্দল মেটাতে দলীয় নেতৃত্ব কড়া বার্তা দেন বলেও জানা যায়। সমিতির একজন মেম্বারের সাথে আমাদের অঞ্চল সভাপতি এদের হয়তো মতানৈক্য কথা আপনি বলছেন, সেটা বসে মিটিয়ে দেওয়া হয়নি, সেই বিষয়টা কিভাবে দেখছেন? অনেক প্রধান উপস্থিত হয়নি, অনেক কারণ রাস্তার কাজ হচ্ছে, অনেক জায়গাতে গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা আছে, তার জন্য আসেন। বলছি পঞ্চায়েত সিটও রিজার্ভ হয়ে গেছে, পঞ্চায়েত ভোটের অন্তর্গত আসন আজকে মিটিং এ আপনাদের উঠে এসেছে যে সিপিএম ফর বা বিজেপির সাথে তৃণমূলের একটা অংশ নাকি তাদের সাথে পিছনে তৃণমূলের অংশের কথা কেউ বলে আজকে মিটিং উঠে এসেছে না, রেকর্ড দেখান কেউ বলেনি কথা। দাদা আপনি বললেন যে 20-22টা অঞ্চলে বিজেপি যেখানে ভোট দিতে পারবে, 4-5টা বুথে প্রার্থী দিতে পারবে, সেই বুথ অঞ্চল বা বুথ সভাপতি বা অঞ্চল সভাপতিদের কি দেখে কি বার্তা দেবেন যে তারা যাতে না আগে ডাকি তাদেরকে? আমরা সেই বুথ আমরা তো আমরা এইটা মার্ক করেছি তাদেরকে, লড়াইটা তো ভোট লড়াই, ভোট যুদ্ধ, আমাকে তো দেখতে হবে আমার জায়গাটা কোন জায়গাটা খারাপ, কোন জায়গাটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা আমরা করেছি এবং সেটা আমাদের কাছে ওপেনলি ক্লিয়ারলি বললাম। বিজেপি গোটা 22 বুথে 4-5টা বুথে করে লড়তে পারে। তা বাকি বাকি বুথগুলো কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন মনে করছেন? বাকি অঞ্চলগুলো তো শপথ হয়ে গেছে বলতে পারে, গ্রাম পঞ্চায়েত 106টা অঞ্চল মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন হবে, প্রতিদ্বন্দ্ব সবাই আসবে। সেগুলোতে তো আপনি বলছেন যে বিজেপি প্রার্থী দিতে পারছে না, প্রার্থী তো দিতে পারবে বলছি তো, কোথাও সিপিএম দিবে, কোথাও ফর ব্লক দিবে, কোথাও কংগ্রেস দিবে, কোথাও বিজেপি দিবে, এইভাবে সবাই মিলে একসাথে ওরা যাতে থাকতে পারে। তাহলে কি 18 নির্বাচনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকগুলো আসন জিততে চলছেন? পঞ্চায়েতে সব বুথে বিজেপি তো লড়তে পারবে না। শোনা গেল মন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে উত্তরবঙ্গনাথ মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, কি বলবেন? সেটা মন্ত্রী বলবেন, আমার তো আমি তো কোনো উদ্বেগ দেখিনি, তিনি খুব কনফিডেন্ট, তার অত্যন্ত কনফিডেন্ট তিনি, আমি তো এটাই দেখলাম। আমাদের কাছে কোনো উদ্বেগের কোনো কারণ নাই, পঞ্চায়েত নির্বাচনে 106টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শপথ আজকের দিনে হয়ে গেল মনে করতে পারেন, আর বাকি যে 22টা অঞ্চল বিজেপি পার্সিয়াল লড়বে সেই জায়গাগুলো আমরা দেখে দিচ্ছি কীভাবে সাংগঠনিক সেখানে কী দরকার আছে সেটা আমরা দেখে দিচ্ছি। সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে পার্টিকে সংগঠিত করে লড়াইয়ের জন্য এখন থেকে তৈরি হতে হবে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যাতে তৃণমূল কর্মীরা এবং তৃণমূল বোর্ড তৈরি করতে পারে তার জন্য এখন থেকে সেই চেষ্টা সবাইকে চালিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে 128টা গ্রাম পঞ্চায়েত, 128টা গ্রাম পঞ্চায়েতেই তৃণমূলের প্রধান তৈরি করা। দাদা আজকে আপনি ভাষণে বলেছিলেন যে কুচবিহারে যে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই আছে তার সাথে তৃণমূলের একটা অংশ আছে এবং একটা আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যে অবস্থা খুব একটা ভালো না। আমি কোথায় সব ভেতরে কী বলেছি সেটা তোমার তো জানার কথা না, বলেছেন না আমি ভেতরে কী বলেছি সেটা তোমার তো জানার কথা না, ভেতরে কী বলেছি সেটা আমি তোমাদেরও বলবো না। একটা আশঙ্কা দেখা গেল যে অনেক প্রধানরাই আজকে এখানে উপস্থিত হয়নি, মানে সেই বিষয়টা কি? প্রধানদের অনেক মহিলা প্রধান আছে, মহিলা প্রধানদের একটু অসুবিধা হয় আসার ক্ষেত্রে এতক্ষণ, আর দ্বিতীয় কথা মুসলিম প্রধানদের ক্ষেত্রেও একটা সমস্যা হয়েছে, মানে রোজার মাস বলে ওদের পক্ষে এতক্ষণ থাকা না খেয়ে অসুবিধা হয়, সেই জন্যই কিছুটা কম হয়েছে, বাকি যাদের ডাকা হয়েছে মোটামুটি সবাই এসেছে। হ্যাঁ আমাদের তো কারোর সাথে জোট হবে না, আমরা তো একাই লড়ু, বিরোধীদের তো জোট ঘোষিত অঘোষিত নানা রকম জোট আছে, ঘোষিত জোটও যেমন হবে অঘোষিত জোটও হবে তো জানা কথা।
আমার একার বার্তা বলে না, এটা